ঘোড়াটা খুব ভালো হয়েছে, রিভিউ নিচ্ছি, চাই রিভিউ নিয়ে নি, আমার খুব ভালো লেগেছে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? পাটুলি। তো বন্ধুদের সাথে অনেকদিন পরে প্ল্যান করে আমরা পাটুলি যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক মজা হবে। আচ্ছা, ওর নাম পূজা, ওর নাম রাখি, ওর রাখি রিমুখা তোমার রাখি, ওর নাম রিমি, ওর নাম পূজা, ওর নামও পূজা। তো আমরা সবাই মিলে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমার আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে যদি প্রথমে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ও পাগল বাদ তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন আছি সোনারপুরে, সুভাষগ্রাম থেকে উঠেছি। তো ট্রেন থেকে নামি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। বেশি দাঁত বের করতে করতে যাচ্ছিলাম বলে রাস্তায় জুতোটা ছিঁড়ে গেল। তো দুজন গেছে জুতোটা সারিয়ে আনতে, আমরা যাচ্ছি জুতো ছেঁড়ার পরে। আমার জুতো ছেঁড়া নিয়ে তোমরা জানাবে, আমার জুতোটা ছিঁড়ে গেছে সমস্যা জানাবে। আসো তাড়াতাড়ি হাঁটো, গন্তব্যস্থানের কাছাকাছি চলে এসেছি। আরে এরকম ভাবেই যদি এরকম ভিডিওটা করতে করতে ব্যাক করা যায়। পোজ দাও, পোজ দাও, দাও পোজ দাও, ভিডিওতে পোজ। পোজ পোজ, তিন শট মারে তিন শট। তো ফাইনালি আমরা পাটুলিতে আমি যাই, চলো তোমরাও আমাদের সাথে পুরোটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আমি খুব ভয় পাই। আমরা আসবো বলে ফাঁকা, চলো। এটা হলো পাটুলির ফ্লোটিং মার্কেট, যারা এসছে তারা তো জানে। তো এখানে নৌকার উপরেই সব, পুরো মার্কেটটা এভরিথিং সব কিছুই আছে। মার্কেট থেকে বেরিয়ে উল্টো সাইডে পার্ক, মানে এইখানে যেখানে হাওড়া ব্রিজের এগুলো করা আছে, দুর্গা করা আছে, তারপরে ব বাংলার বটা করা আছে। তো এদিকে চলে এসেছি, চলো তোমরাও আমাদের সাথে ঘুরে নাও। ঘুরতে আসবো, ফটো তুলবো না তাই কখনো হয়তো, চলো একটু ফটো সেশন করে নিই, তারপরে আবার তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা পুরোটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে তোমাদের। তো চলো চলো সামনের দিকে এগোনো যাক, তোমরাও চলো আমাদের সাথে। উড়াবে তো কাকু, আমরা ক্লান্ত হয়ে গেছি, এরা সবাই এখানে বসে পড়েছে। তো একটু বসে নি, তারপরে আবার ঘুরছি, চলো একটু বসে থাকি, তারপরে আবার। অনেক হেঁটেছি, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি। এখানে কি ফটো উঠছে যাই না, পাগলদের মতন কি সব ফটো তুলছে এরা, ফটোর থেকে বেশি বাঁদরাও মারছে, ফটো তো তুলতে দিচ্ছে না, ডিস্টার্ব করেই যাচ্ছে। তো দেখো কিরকম বাঁদরামি মারছে এরা, বাঁদরা মোড়, পাগলা মোড়, চরম সীমা যাকে বলে একেবারে। হে তোরা কিছু খাবি না নাকি, ফটো ফটো বসেই থাকবি। ঘুরে ক্লান্ত, শেষমেশ আমরা ঘটি গরম খাচ্ছি, এখানে ঘটি গরম কিনে এনে আ খাবো বলে নচিকেতার সামনে দাঁড়িয়ে আছি। পাবো না, পাবো কি না জানি না, দাঁড়িয়ে আছি। আমরা কি চা খাবো না? শেষমেশ নর্মাল চাই আমাদেরকে খেতে হলো, এত ভিড়।
খেলে চা ছিল কিনা আমার সন্দেহ হচ্ছে, চা খেয়ে পাগলামো করছে এত কত। তো ঘোরা শেষ, এবার আমরা ফিরছি, চলো কোথাও একটা আলো জায়গায় গিয়ে কথা বলি। আমার তো খুব ফালতু লেগেছে চাটা, এমনি আমাদের সাথে আমার ওইটা খুব ভালো, ঘোরাটা খুব ভালো হয়েছে। চায়ের রিভিউ নিইনি, আমার খুব ভালো লেগেছে শুধু চা বাদ দিয়ে। চল দাঁড়ালি কেন, চল চল, প্ল্যানিং করছিলাম তোকে নে, কে জিতে দেখবো নে, মার। পাগলামো চরম সীমা। এই পর্যন্ত দেখাচ্ছ, অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, অনেক মজা করেছি, অনেক অনেক দিন পরে বন্ধুদের সাথে খুব 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 মজা করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও।